হ্যালো फ्रेंड्स নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি আবারো চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে আমি চাই আপনারা সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন এবং আনন্দে থাকুন যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু এই চ্যানেল আপনার নিজস্ব একার আপনার জন্য বানানো হয় ভিডিওটা আমি আপনাদের জন্যই বানাই যাতে এই ভিডিও থেকে যে ভালো এনার্জিটা আপনারা পান যে পজিটিভ এনার্জিটা পান তাতে যেন আপনাদের সবসময় পজিটিভ এনভায়রমেন্টের মধ্যে রাখতে পারে এই জন্যই আমি ভিডিওগুলো বানাই ঠিক আছে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন বেলটা দাবি দেবেন কারণ আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনি তাহলে কি এই সোলের সঙ্গে সোল ফ্যামিলির সঙ্গে কানেক্ট করতে পারবেন ওকে অবশ্যই ওপেন প্ল্যাটফর্মে বানানো যে ভিডিও বা যে রিডিংটা সেটা সবার জন্য বন্ধু সবার জন্য এখানে কারণ পার্সোনাল এনার্জি কানেক্ট করে করি না এটা হয়ও না তো সেই জন্য এখান থেকে আপনারা যার সঙ্গে যতখানি রেজোনেট করছে একটা ভিডিও আপনি প্লিজ ততখানি ক্লেম করে নেবেন ঠিক আছে যেখানে মনে হচ্ছে আপনার সাথে রেজোনেট করছে না প্লিজ লেট গো করে দেবেন বা ছেড়ে দেবেন ওকে যাদের পার্সোনাল প্রবলেম আছে আপনার ভালোবাসার মানুষ আপনাকে কি এখনো ভালোবাসে আপনার পার্টনার কেন আপনাকে ছেড়ে দূরে চলে গেল সে কি লাইফে কখনো ফিরে আসবে সে এখন কোথায় আছে তার কি চাহিদা আপনার কেরিয়ারে কি উন্নতি আছে এরকম নানান প্রশ্ন আপনার ব্যক্তিগত সেই প্রশ্নের উত্তর যদি কেন মাধ্যমে পেতে চান তাহলে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার সেখানে আমাকে মেসেজ করবেন প্লিজ কল করবেন না আমি কল ধরতে পারি না মেসেজ করবেন মেসেজের আনসার ডেফিনেটলি দেব পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি মাথায় আমার সাথে মানে করবেন ওকে আর কি যারা করতে পারেন না অবশ্যই আমি জানি অনেকেই অসুবিধা আছে তাদের জন্যই প্রত্যেক দিন ভিডিও দিই বন্ধু তাদেরই জন্য যাতে আপনারা এখান থেকে রেজুনেট করতে পারেন দেখতে পারেন ক্লেম করতে পারেন ঠিক আছে আর মাথায় রাখবেন ভিডিওটা আর হাতে পড়লেও আপনার জন্য দু বছর পাঁচ বছর পরে আপনার আপনার জন্য বানানো ভিডিও ঠিক আছে আপনার হাতে যখনই পড়বে মনে করবেন ইউনিভার্সের কিছু নির্দেশ আছে আপনাকে তাই জন্য এই ভিডিওটা আপনার হাতে পড়েছে ঠিক আছে পজিটিভ থেকে রিডিং দেখবেন সবাইকে বারবার বলছি পজিটিভ থেকে রিডিংগুলো দেখবেন ওকে আর নিজের এই যে কার্ডটা যখন আমি সাফেল করব না ফেল করার সঙ্গে সঙ্গেই নিজের পার্টনার আর নিজের নামটা বলতে থাকবেন কারণ যারা আমার থেকে পার্সোনালি রিডিং করেছেন আপনারা প্রত্যেকেই জানেন আমি কীভাবে পার্সোনাল এনার্জি কানেক্ট করে রিডিং করি প্রত্যেকেই জানেন এবং হ্যাঁ আমি আপনাদের একটাই কথা বলে দিচ্ছি আমি প্রত্যেকের পার্সোনাল এনার্জি কানেক্ট করে তবে রিডিং করি আপনারা যারা করেছেন তারা সবাই জানেন এবং যারা করেননি তারা সেটা জেনে নিন সেই জন্য একদম নির্দিদায় রিডিং করবেন প্রো পজিটিভ এনার্জি নিয়ে করবেন আমি নিজে হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে মানে কলে কথা বলেই আপনাদের রিডিং করি ঠিক আছে কোনো ভিডিও পাঠায় না বা কোনো রিডিংয়ের ইয়ে করে পাঠাই না ডিরেক্টলি কথা বলে রিডিং হয় যারা আমার থেকে এই ব্রেসলেট নিতে চান হ্যাঁ রিলেশনশিপের জন্য বা আরও কেরিয়ারের জন্য থেকে শুরু করে সব কিছু রিডিংয়ের জন্য যার যেরকম ব্রেসলেট যদি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যারা আমার সাথে যোগাযোগ করবেন ড্রেসক্রিপশান বক্সে এই যে নাম্বার আমার দেওয়া আছে বা আমি যে নাম্বারটা বললাম আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই যারা পার্সোনাল রিডিং আমার সঙ্গে করবেন বলে মনে করছেন আমার কয়েকটা ভিডিও অবশ্যই দেখবেন কমিউনিটিতে আমার কী ক্লায়েন্টসদের কি মতামত আছে যারা রিডিং করেছে তাদের কি মতামত পার্সোনাল ওপিনিয়নগুলো দেখবেন সেগুলো দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি রিডিং মানে দিদিভাই তোমার কাছেই করবো বা তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু আগে নিজেকে কনফার্ম করে নেবেন ভেতর থেকে ঠিক আছে চলুন দেখে নেব আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষ কি চাইছে আপনার কাছে এই মুহূর্তে কৃষ্ণা কৃষ্ণা হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রামা হরে হরে কৃষ্ণ রাধে

চলুন বন্ধু আগে আপনাদের একটু পজিটিভ এনার্জি দেবো প্লিজ আপনারা একটু পজিটিভ এনার্জিটা নিন ঠিক আছে চোখ বন্ধ করে একটু এনার্জিটা নিন ওকে হরে কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna. Hare Krishna. হরে কৃষ্ণা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ইউ চলুন দেখে নেব এই মুহুর্তে তিনি কি চাইছেন আপনার থেকে ওকে হরে কৃষ্ণা হে রাধারানী কৃপা কর যার কথা আপনি প্রচণ্ড ভাবেন তার এই মুহূর্তে আপনার জন্য কি ফিলিংস আছে ঠিক আছে হরে কৃষ্ণা দেখে নেব তার আপনার জন্য অ্যাকচুয়ালি কি চলছে তার মনের মধ্যেটা কি চলছে আপনাকে সবসময় না পজিটিভ এনার্জিতে থাকবেন বন্ধু লাইফে আপস জীবন গতিময় জীবন কোনোদিন কোনো কিছুর জন্য থেমে থাকে না বারবার একটা কথা বলি সুখও বেশি দিন স্টে করবে না দুঃখও বেশি দিন স্টে করবেন এটাই মাথায় রাখবেন যা চলছে সেভাবেই চলতে দেবেন ওকে চলুন দেখে নেব ইনটিউশন কথা বলছে কিন্তু আপনার পার্টনার সম্বন্ধে আপনার মনের মধ্যে অনেক কিছু কাজ করছে আপনি নিজের পার্টনার সম্বন্ধে বুঝতে পারছেন এখন অনেকেই না ফিল করছেন নিজের পার্টনারকে অ্যাকচুয়ালি আপনার পার্টনার ব্যালেন্স করতে চাইছে বুঝতে পেরেছেন আপনার পার্টনার আপনার সাথে এই যে ওকন্ট্যাক্ট সিচুয়েশনে আছে এই যে আপনার সাথে এমন মানে কিছু ব্যবহার করেছে যেগুলো আপনার সাথে করা উচিত হয়নি সে নিজেও বুঝেছে যে সে ভুল করেছে ঠিক আছে তা সে এখন অ্যাকচুয়ালি ভীষণ সাফার করছে এই কার্ডটা আগের বারেও আমি এটা খুব ফিল করছি তাহলে ব্যাপারটা কি হচ্ছে আপনার পার্টনার কিন্তু একাকিত্বতে খুব ভুগছেন আপনার পার্টনার ভীষণ একা হয়ে গেছেন বন্ধু ভীষণ 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 একা জ্বালা যারা কিছু মানুষ আছে পৃথিবীতে একা থাকতে ভালোবাসে আপনার পার্টনার কিন্তু একা থাকতে ভালোবাসে না সে একা থাকতে পারে না আজকে সে ভীষণ একা ভীষণ একা তার মন চাইছে তার মানে পা মানে পা এসে যাচ্ছে উঠছে আর কি আপনার কাছে আসার জন্য বলে না যে আর না আমার পাটা যেন মনে হয় আটকে রেখেছে আমি আর পাচ্ছি না তার মন করছে আপনার কাছে সে চলে আসুক বুঝতে পারছেন তার মন প্রচন্ড পরিমানে করছে যে সে আপনার কাছে চলে আসুক আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি ফিল করতে পারছেন নিজের পার্টনার সম্বন্ধে আপনি উপলব্ধি করতে পারছেন যে আপনার পার্টনার এই এই ভিডিওগুলো যেহেতু সবার জন্য মানে ইনি মহিলাও হতে পারেন আপনার পার্টনার আপনার পার্টনার পুরুষও হতে পারেন কারণ আপনি হতে পারেন সেম জেন্ডারে আছেন হতে পারেন আপনি আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয় মানুষের জন্য দেখছেন যারা লাভ রিলেশনে আছেন নিজের হাজবেন্ডের জন্য দেখছেন ওয়াইফের জন্য দেখছেন সেম জেন্ডারে দেখছেন আর একটা কি এক্সট্রা ম্যারেট যারা আছেন তারা দেখছেন হতে পারে আপনারা সবাই দেখছেন যার জন্য যেখান থেকে যে দেখছেন সবার জন্য ঠিক আছে আপনার ইনটিউশন কথা বলছে যে আপনার পার্টনার কিন্তু আপনার জন্য পাগল হচ্ছে সে আসতে চাইছে সে নিজেকে ইমোশনালি ব্যালেন্স করছে বর্তমানে বর্তমানে সে নিজেকে ইমোশনালি ব্যালেন্স করছে বুঝেছেন সে নিজেকে এই যে একাকিত্বে জালায় যে সে ভুগছে সে ইমোশনালি ব্যালেন্স করে মানে নিজের অন্তর্নিহিত যে ইচ্ছা মনের যে চাহিদা সেটা বুঝতে বোঝার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে যেটা কি চলছে কেন হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনার পার্টনার আপনার মানে খুব চিন্তা করছে আপনাদের আজকে রিডিং এ বারবার আমি কয়েকটা নাম্বার বলছি ডেট অফ বার্থ হিসেবে আপনারা একটু খেয়াল করবেন বা প্রথম দেখা এগুলোর ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে খুব ভাইটাল যেমন ধরুন টু নাম্বার সেভেন নাম্বার ফাইভ নাম্বার থার্টিন টু তো মারাত্মকভাবে নাম্বার থ্রি ঠিক আছে নাম্বার এইট নাম্বার থ্রি তো বলেইছি মনে হচ্ছে আর নাম্বার টু ও বলেছি ও পাবো নাম্বার টু ভীষণভাবে ভীষণভাবে নাম্বার টুয়েলভ হ্যাঁ মানে আপনাদের রিলেশ মানে হতে পারে আপনাদের নাম্বার ওয়ান মানে এগুলো হচ্ছে আপনাদের কি বলবো আপনাদের ভালোবাসাময় যে মানুষ আপনি যার জন্য দেখছেন আপনাদের তার বাজেট হতে পারে এগুলো হতে পারে ওকে সে নিজেকে আর আটকাতে পারছে না সে ব্যালেন্স করতে চাইছে সে আসতে চাইছে কিতে জ্বালায় থাকতে পারছে না সে চাইছে আপনার কাছে ছুটে ছুটে চলে আসতে এবং টাইম এসেছে সময় আসছে সে আপনার কাছে চলে আসার জন্য ঠিক আছে সে ইউনিভার্সকে বলছে আমাকে মানে ইউনিভার্সকে বলছে মানে কি লাগে বলছে যাকেই আপনি মানেন আপনার পার্টনার যাকেই মানেন তাকে বলছে আমাকে শক্তি দাও আমাকে ব্যালেন্স দাও আমার মধ্যে মানে কি মানে নিজেকে একটা অরা একটা পজিটিভ অওড়ার মধ্যে এনেছে আপনার পার্টনার একদম পজিটিভ একটা এনার্জির মধ্যে সে নিয়ে এসেছে একটা সার্কেলের মধ্যে এনে নিয়েছে তার মধ্যে এখন সব কিছু শুধু পজিটিভ মনে হচ্ছে তার মনে হচ্ছে যে না এবার আমাদের রিলেশনটা হয়তো এবার ঠিক হয়ে যাবে কারণ উনি অনেক ধৈর্য সহকারে অনেক প্ল্যান করছেন এই সম্পর্কটার জন্য অনেক প্ল্যান করছেন আপনার পার্টনার প্ল্যান প্রোগ্রামিং করে একটা সুন্দর জায়গায় নিজেকে নিয়ে যেতে চাইছেন এবং পৌঁছতে চাইছেন ঠিক আছে পৌঁছতে চাইছেন অবশ্যই আপনার কাছে সে এবং সে পৌঁছবেই সে পজিটিভ এনার্জি নিয়ে পজিটিভ মুভমেন্ট টুয়ার্ডস ইউ করছে বন্ধু জেনে রেখে দিন সে কিন্তু আপনার দিকে আসছে আপনারা অনেকেই বলেন দিদি আপনি তো রোজই বলেন আসছেন 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 না কেন দেখুন প্রথম কথা হচ্ছে শুধু শুনলেই হয় না এনার্জিটাকে ক্লেম করতে হয় এনার্জি ক্লেম না করলে হয় না ঠিক আছে যারা ক্লেম করছেন এবং তারা পজিটিভ আছেন যারা চিন্তা করছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে শুধু পাগল পাগল না করে যা হচ্ছে সব ঠিক হচ্ছে এবং আমার জন্য সব কিছু একদিন ঠিক হয়ে যাবে এইভাবে যারা ধরে বসে আছেন তাদের তো মানে সাকসেস হবেই আপনারা শুধু আমার কমিউনিটিতে গিয়ে দেখবেন কিভাবে মানুষ সাকসেস পেয়েছে কত ভাঙা ভাঙা সম্পর্ক মানে জুড়ে গেছে কেন বলুন তো ঠিক যেরম যেরম বলেছি তারা সেরম সেরম চলেছে তারাও একটা সময় পারতো না তারাও বলেছে দিদি পারবো কি করে পারছি না তো বলে আমি শুধু বলেছি পারতে হবে যদি পারতে পারো তাহলেই পাবে ঠিক আছে আপনারাও যদি সেটা করতে পারেন তাহলে আমি তো এগুলো একই কথা আপনাদেরকেও বলি এমন নাকি যে শুধু আলাদা আমি রিডিং করি যখন তখন সেটা নয় কিন্তু তো আপনার পার্টনার যথেষ্ট মানে স্পিরিচুয়াল মাইন্ডের আছেন উপর আলাকে বিশ্বাস করেন ঠিক আছে পজিটিভ মাইন্ডে মেটেরিয়ালিস্টিক জিনিসের সঙ্গে আপনার পার্টনার অ্যাকচুয়ালি কী বলুন তো নিজের কেরিয়ার নিয়েও খুব চিন্তায় আছে নিজের কেরিয়ার টাকা পয়সা হতে পারে উনি লোন নিয়েছেন বা উনি কোনো বড়ো ব্যবসার মধ্যে আরও টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন এই সব নানাবিধ কারণের জন্য হতে পারে কী বলুন তো একটা কারণে আপনাদের মধ্যে একটু কথা কাটাকাটি দূরত্ব ঝামেলা হয়ে গেছিল হ্যাঁ নিজের কেরিয়ার নিয়ে অনেক বেশি ভেবেছেন হতে পারে আপনাকে যে সময়টা দেওয়ার কথা সেই সময়টা যার জন্য হয়তো আপনার মনে যে কেন আমার সাথে এরকম করছে বুঝেছেন এই জিনিসগুলো আপনাদের মধ্যে ডেফিনেটলি হয়েছিল আর এইসব হওয়ার জন্যই আজকে আপনাদের মধ্যে এই দূরত্ব হয়েছিল তো সেটাই বলছি যে না এরকম ভাববেন না সে শুধু আপনার কথা ভাবে কিন্তু সঙ্গে সঙ্গে নিজের কেরিয়ারকে নিয়েও তো ভাবতে হবে না কারণ মেন্টাল কনফ্লিক্টের মধ্যে চলে গেছেন উনি না আপনি ছেড়ে দেওয়ার জন্য আপনার সঙ্গে দূরত্ব হওয়ার জন্য বা আপনাকে সে ছেড়ে দেওয়ার জন্য দুটোই হতে পারে শুধু যে সবকিছু আপনি দিয়েছেন তা ওনাকে বোঝেননি আপনি ওনাকে বুঝতে চাননি উনি আপনাকে বোঝাতে চেয়েছেন বাট আপনি ওনাকে বুঝতে চাননি এটা উনি নিতে পারেননি বুঝেছেন তো এটা উনি নিতে পারেননি যার জন্য কি এই ডিস্টেন্স এই ডিসকানেকশন আপনাদের মধ্যে যে কানেকশন লস হয়েছে না এটা উনি একটা নিতে পারছেন না ডিপ্রেশনে চলে যাচ্ছেন পাগলের মতো করছেন অস্বস্তি বোধ হচ্ছে কোনো কিছুতে মন লাগাতে পারছে না কোনো কিছু ওনার কাছে লাগছে না কিন্তু এখন নিজেকে অনেক বেশি মেডিটেশন করে শান্ত করে অনেকটা শান্ত করেছেন মানে একটা আইসোলেশনে চলে গেছিলেন পরিষ্কার কথা আপনার পার্টনার ঠিক আছে নিজেকে আলাদা করে নিয়েছিলেন চুপ করে গেছিলেন শান্ত হয়ে গেছিলেন নিজেকে আইসোলেটেড করে নিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসছেন সেই জায়গা থেকে টোটালি বেরিয়ে আসছেন এসে গেছেন অ্যাকচুয়ালি ধৈর্য ধরেছেন কারণ ওনার ভেতর থেকে স্পিরিচুয়ালি রিউনিয়ন হয়ে গেছে মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি আপনারা অনেকে আছেন যারা ভাবেন যে আমি তো নিজের হাজবেন্ডকে নিয়ে নিজের ওয়াইফকে নিয়ে ভালোই সংসার করছিলাম তাহলে আমি এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারটা এলাম কেন অনেকে ভাবেন হতে পারেন আপনারা স্পিরিচুয়ালি কানেক্টেড হতে পারে আপনারা স্পিরিচুয়ালি কানেক্টেড মানে আপনাদের সোল কানেকশন আছে সোল কানেকশান হওয়ার জন্য আপনাদের ভেতর থেকে একটা টান অনুভব করেছেন সেই টান করেছেন বলেই অ্যাকচুয়ালি আপনারা আবার দুজন দুজনের কাছে ফিরে এসছেন এই জন্মে কারণ আমাদের তো অনেকগুলো বার্থ হয় না অনেকগুলো জন্ম হয় তো সেই কারণে আপনারা একে অপরের কাছে ফিরে এসেছেন ওকে আর উনি মানসিক দ্বন্দ্ব আর লস এর মধ্যে থাকতে চাইছেন না উনি নিজেকে বার করে আনছেন এবং পজিটিভলি উনি বের করেও এনেছেন এবং আপনি জেনে রেখে দিন আপনার থেকে অনেক বেশি স্ট্রং এখন উনি হয়ে গেছেন এবং উনি নিজেকে বার করে এনেছেন ডিপ্রেশনে উনি হানড্রেড পারসেন্ট চলে গেছিলেন ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মনটাকে অনেক বেশি বড় করে নিয়েছেন অনেক বেশি বড় করেছেন বুঝতে শিখেছেন তলিয়ে বিচার করতে শিখেছেন কোনটা ঠিক কোনটা ভুল কোনটা যোগ্য কোনটা অযোগ্য কোনটা করা উচিত কোনটা করা উচিত না পুরোপুরি বুঝতে পেরে গেছেন এবং এই বোঝার ফলে উনি ডিসিশানটা এবারে ঠিকঠাকভাবে নিতে শিখেছেন এই বোঝার ফলে উনি ডিসিশানটাও ঠিকঠাকভাবে নিতে শিখেছেন মানে যে ডিসিশানগুলো আগে উনার মানে অসুবিধা হতো সেই ডিসিশানগুলো উনি ঠিকভাবে নিতে পেরেছেন তার কারণ উনি নিজেকে নিয়ে কাজ করেছেন আপনার পার্টনার নিজেকে নিয়ে কাজ করেছেন বর্তমানে ঠিক আছে নিজেকে একা করে দিয়েছিলেন যখন আপনারা দুজন একা হয়ে গেছিলেন যখন উনি নিজেকে নিয়ে অনেক ভেবেছেন আপনার কমিটে মেহসুস হয়েছে ওনার যোগাযোগ না কথা না কেন নয় কেন যে মানুষটা এত ভালোবাসো কেন সেই বা এলো না এসব নানাবিধ প্রবলেমের উনিও ফেস করেছেন যেমন আপনি করেছেন উনিও ফেস করেছেন তারপরে ও উত্তর খুঁজে পেয়েছেন যে ওনার সাকসেসটা কোথায় কি করলে উনি এই ফলগুলো পেতে পারেন কি করলে ওনার লাইফে আবার রং রঙিন হতে পারে ওনার জীবন আপনার পার্টনার কিন্তু সেটা বুঝতে পেরেছে এবং আপনার যে স্যাক্রিফাইস আপনি যে কতটা স্যাক্রিফাইস নিজের পার্টনারের জন্য করেছেন সেটা কখনোই কিন্তু ভুলতে পারেননি এটা দাম উনি আগেও দিয়েছেন এখনও দিচ্ছেন আপনার যারা অনেকেই আপনার পার্টনারের লাইফের উন্নতির জন্য দায়ী মানে তাকে আপনি অনেকভাবে সাপোর্ট করেছেন আজকে তার এই উন্নতি তার কেরিয়ারে এত গ্রোথ বা এরকম হতে পারে আপনার উন্নতি আপনার কেরিয়ারে গ্রোথ আপনার জন্য আপনার আপনার পার্টনার সেই মনে পড়ছে বুঝতে পারলাম আপনার পার্টনার কিন্তু ফিল করছে সেই স্যাক্রিফাইস আপনার পার্টনার ফিল করছে এবং মানে একে একে দুই করছেন আপনার পার্টনার সব বুঝতে পারছে ঠিক আছে ওনার এই যে মানসিকতার প্রচুর পরিবর্তন প্রচুর পরিবর্তন হয়েছে মানে আপনি যে মানুষটাকে চিনতেন মাথা গরম মেজাজি বা হয়তো কথা বল মানে চুপচাপ কথা বলছে না সে মানুষটা আজকে পরি তার নিজের তুমুল একটা পরিবর্তন করছেন তুমুল একটা চেঞ্জেস তার ভেতরে এসছে এবং আপনি জেনে রাখুন তার এই বিশাল পরিবর্তনের মূলই হচ্ছেন কিন্তু আপনি তার কারণ হচ্ছে আপনাকে আপনি আর উনি আপনাদের দুজনের যে ডিস্টেন্স হয়েছে রিলেশনশিপের মধ্যে যে নো কন্ট্যাক্ট হয়েছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকার দূর মানে জন্যই কিন্তু অ্যাকচুয়ালি মানে আপনার যে মূল্যটা উনি বুঝতে পেরেছেন উনি অনেক বেশি পরিষ্কার কথাই বলছে উনি অনেক বেশি অ্যাওয়ার ফুল হয়েছেন আগে আগে যে মানে অ্যাওয়ারনেসটা ওনার এসছে অ্যাকচুয়ালি ঠিক আছে অ্যাওয়ারনেসটা এসছে ওনার মানে যেটা ওনার আগে ছিল না উনি বুঝে আছেন ওনার ইনটিউশন কাজ করছেন দেখুন এখানে অ্যাওয়ারনেস আর এখানে দেখছেন সোলার প্লেক্সেস চাকরা ঠিক আছে মানে অ্যাকচুয়ালি আপনার পার্টনার চাকরা জিলিং হচ্ছে উনি বুঝতে পেরেছেন ওনার প্রবলেম কি হচ্ছে উনি ফিল করছেন ঠিক আছে উনি ফিল করছেন ওনার প্রবলেমগুলো একটা মানুষ তার নিজের ভুল যদি নিজে বুঝতে পারে এর থেকে বড় কিছু আর হতেই পারে না সব থেকে বড় প্রায়শ্চিত্তই হচ্ছে নিজের ভুল যদি মানুষ নিজে বুঝতে পারে সব থেকে বড় মানুষের আত্মগ্লানিটাই মানুষ সব থেকে বড় বড় মানুষ যদি বোঝে যে না আমি তো এই ভুলই করে ফেলছি বারবার এক ভুল করছি উনি বুঝেছেন যে আপনাকে অনেক কষ্ট দিয়েছেন উনি আপনাকে একা করে দিয়েছিলেন আপনাকে কষ্ট দিয়েছেন আপনি ওনার কাছে অনেকবার ফিরে ফিরে গেছেন কিন্তু আপনাকে সেই গুরুত্বটা হয়তো উনি দেননি আপনাকে সেই যোগ্য সম্মানটা উনি হয়তো দেননি সেগুলো উনি বুঝতে পেরেছেন এবং আজকে যে উনি বারবার আপনাকে অ্যাভয়েড করেছেন এই অ্যাভয়েডের জন্য যে আপনি তার থেকে দূরে সরে গেছেন আপনি যে কষ্ট পেয়ে নিজেকে একা করে নিয়েছেন সেটা উনি ফিল করেছেন কারণ আজকে উনি বড্ড একা হয়ে গেছেন আপনাকে ছেড়ে কোথাও একটা ঠিক আছে তাই জন্য ওনার আর মানে নিজেকে পরিবর্তন করছেন উনি নিজেকে চেঞ্জ করছেন এবং চাইছেন আপনার কাছে ফিরে আসতে এবং ছুটে ফিরে আসতে চাইছেন এবং আসবেনও আপনার পার্টনার শুধু সময়ের অপেক্ষা ঠিক আছে শুধু সময়ের অপেক্ষা সেই জন্য বন্ধু এই রিডিংটা যা ভালো ভালো দিক আছে যেটা যেটা ভালো লেগেছে আপনাদের আপনাদের সঙ্গে যার যেখানে যেখানে ম্যাচ করছে প্লিজ ক্লেম করবেন ইউনিভার্সের কাছে বলবেন যে আপনার সঙ্গে পুরোটাই ম্যাচ করে যায় ওকে সবাই কিন্তু মন থেকে ক্লেম করবেন থ্যাংক ইউ সো মাচ বলবেন লিখবেন আর কি হ্যাঁ লিখবেন আর লাইকটা করবেন পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ঠিক আছে তো বন্ধু আজকের মতন আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে